বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। টলিউড অভিনেত্রী ও নাট্যকর্মী বৃষ্টি রায়ের ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও ফোন নম্বর নিয়ে কল গার্ল পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করার অভিযোগ। বিশেষ করে ট্রেন ও স্টেশন লাগোয়া নানান জায়গায় এই সব পোস্টার লাগানো হয়েছে বলে তার অভিযোগ। এই পোস্টার ছড়িয়ে যাওয়ার পর থেকেই একের পর এক ফোন আসছে অভিনেত্রীর মোবাইলে। ফোন রিসিভ করলেই দেওয়া হচ্ছে কুপ্রস্তাব। বাধ্য হয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। যদিও তারপরও সুরাহা মেলেনি, একের পর এক ফোনে নাজেহাল হয়ে উঠছে তার জীবন। গত 24 জুলাই তিনি প্রথম ফোন পান। তার এক বন্ধুও তাকে ফোন করে পুরো বিষয়টি জানান, কারণ তিনি নিজে এই পোস্টার দেখেছিলেন। সেই পোস্টারের ছবিও তিনি তুলে পাঠান অভিনেত্রীকে। এই ঘটনায় 28 জুলাই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী বৃষ্টি। তারপরও সুরাহা না হয় সংবাদ মাধ্যমের কাছে সোমবার নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। গত শনিবার, মানে এই শনিবারের আগের শনিবার, 24 তারিখ 4:30 নাগাদ থেকে আমার কাছে বেশ কিছু আননোন নাম্বারে কল আসে এবং প্রত্যেকেরই বক্তব্য যে কোনো একটা পোস্টার থেকে দাঁড়ানোর ব্যাপার থেকে। আমি স্বাভাবিক ব্যাপারটাকে গ্রাহ্য করি না, নাম্বারগুলোকে ধরে ব্লক করে দিই, বিকজ তখন আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। পরে 27 তারিখ রাত্রিবেলা আমারই এক পরিচিত বন্ধু, সে আমাকে জানায় যে আমার ফোন নাম্বার, আমার ছবি দিয়ে কোনো একটা ডিজিটাল প্রিন্টিংয়ে বেশ ধা চকচকে একটা পোস্টার যেটা ট্রেনে আটকানো হয়েছে সেখান থেকে সেটা দেখতে পারে। আমি তাকে সঙ্গে সঙ্গে বলি যে পোস্টারটা নিতে, বাট সে পোস্টারটা ছিঁড়ে ফেলে, কিন্তু ওই ছেঁড়া টুকরোটাই আমার কাছে এনে দেয়। দেখি সেখানে এটা আমারই ছবি। তার পরের দিন, মানে 28 তারিখ, আমি আমার লোকাল থানায় কমপ্লেন করি এটা। সেটা করার পর এখনও, মানে আজ পর্যন্ত, আমি কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ কিছু ফোন পেয়েছি। আমি ভীষণভাবে চাইছি যে যারা বা যে এটা করেছে তারা এটা ধরা পড়ুক, কারণ অবশ্যই আমি একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, আমি কিছুতেই শর্ট আউট করতে পারছি না। আমি চেষ্টা করছি ভীষণ কাম অ্যান্ড কোয়েট থাকার, বাট যে ঘটনাটা হয়েছে এটা কাম অ্যান্ড কোয়েট হওয়ার মতন নয়। আমার মনে হয় এটা যে কারোর সাথে হতে পারে, একটা মেয়ের ছবি নিয়ে এভাবে পাবলিকলি করা বা যাই করা, এটা এটা খুব খারাপ একটা কাজ। এবং যে বা যারা এটা করেছে তারা খুব শার্প, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় করতে পারত, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপে। সেটা করলে আমার মনে হয় আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সেটা ফাইন্ড আউট করে পুলিশের কাছে অনেক ইজিয়ার হতো, বাট তারা এটা না করে এরা পাবলিকলি এভাবে করেছে। ইভেন কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমি এরকম কিছু ফোন পেয়েছি যে কেউ একজন বালিগঞ্জ স্টেশনে এটা লিফলেট হিসেবে ছড়াচ্ছে। সোনারপুর থেকে সৌদীপ সাহা রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এমডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।